জেরুজালেম হচ্ছে ইসলামের ইতিহাসের একটি মূল কেন্দ্রবিন্দু। জেরুজালেম অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, যেটাকে মসজিদুল আকসা, আরেকটি নাম হচ্ছে মসজিদুল কুদস। আবু দাউদ শরীফে একটি হাদিস, যে হাদিসটি এভাবে যে জেরুজালেমে ইহুদিরা প্রবেশ করবে আর ইসরাব অর্থাৎ মদিনা থেকে খেলাফত চলে যাবে। আবার এখানে খুব সাথে সাথে আরেকটি ঘটনা ঘটবে, সেটা হলো আমরা সাধারণত ন্যাটো অন্তর্ভুক্ত যে কয়েকটি দেশ আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আরো বিস্তৃতি লাভ করবে। সর্বোপরি সর্বশেষ এটা 80টা দেশে রূপান্তরিত হবে, অর্থাৎ 80টা দেশ মিলে ন্যাটো জোট সংগঠিত হবে। এবং এই ন্যাটোটাই হচ্ছে সেই ন্যাটো যে ন্যাটো সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আজ থেকে 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন। এই ন্যাটোতে 80টা দেশ অন্তর্ভুক্ত হবে এবং প্রত্যেকটা দেশের 12,000 করে সৈন্য, ফুরাত নদীর নিচ থেকে যে সম্পদটা উঠবে, আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন যে সম্পদের অর্থাৎ স্বর্ণের পাহাড় উঠবে। স্বর্ণের পাহাড় বলতে আমরা এখানে রূপাত্মক শব্দ মনে করে যদি এটাকে বিশ্লেষণ করি, সরাসরি এখানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তৎকালীন সময় বলতেন যে অক্সিজেন অথবা অকটেন অথবা পেট্রোল ডিজেল এগুলো বললে হয়তো সাহাবায়ে আমরা এটা বুঝতে পারতেন না। এজন্য এখানে রূপাত্মক শব্দ ব্যবহার করে বলা হয়েছে যে ফুরাত নদীর ভিতর থেকে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। অর্থাৎ এখানে স্বর্ণের পাহাড় বলতে ধনভাণ্ডারের কথাটাই এখানে মিন্স করা হয়েছে, দ্যাট মিন্স স্বর্ণের পাহাড়। দেখেন এখানে আবার এই তেলগুলোকে যারা ক্রয় করবে যে দেশগুলি, তাদের টাকা দিয়ে অর্থাৎ স্বর্ণমুদ্রা দিয়ে এটা ক্রয় কর, মানে স্বর্ণমুদ্রা দিয়েই এটা ক্রয় করবে, এজন্য ওই স্বর্ণমুদ্রা রূপান্তরিত হবে, বিষয়টা এভাবে বিবেচনা করা যায়। আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, ওই ফুরাত নদীকে কেন্দ্র করে দুটা গ্রুপ এখানে যুদ্ধে লিপ্ত হবে, সেই যুদ্ধটার নামই হচ্ছে মালহামা বা ক্রুসেড বলে। মালহামা একটা ব্যাপক আকারে একটা যুদ্ধ হবে সারা ওয়ার্ল্ডে অর্থাৎ সারা পৃথিবীতে। আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে শতকরা 99 জন লোক মারা যাবে, যে বেঁচে থাকবে সে শুধু এটাই উপলব্ধি করবে যে আমি শুধু বেঁচে আছি আর কেউ বেঁচে নেই। এত ব্যাপক আকারের যুদ্ধটা হবে আর এই যুদ্ধটাই হবে পারমাণবিক যুদ্ধ, এবার যে কোনো মুহূর্তে সে যুদ্ধটা বেঁধে যাবে। এখানে ন্যাটোর অন্তর্ভুক্ত যে দেশগুলি আছে, এই দেশগুলি ছাড়া এখানে রাশিয়া আছে। রাশিয়া কিন্তু আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে খ্রিস্টানদের মধ্যে একটা দল থাকবে যাদের সাথে মুসলমানরা চুক্তিবদ্ধ হবে। দেখেন এখানে রাশিয়া কিন্তু বেশ কিছুদিন যাব আমরা দেখতে পারতেছি যে মুসলিম কান্ট্রিগুলার যে দেশগুলি আছে এদের সাথে কিন্তু সে চুক্তিতে লিপ্ত হচ্ছে, একটা জোট সে তৈরি করতেছে। পৃথিবীটা এখন দুভাগে বিভক্ত, মুসলমান খ্রিস্টান একটা জোট বেঁধে যাচ্ছে, আর ওইদিকে ন্যাটোর অন্তর্ভুক্ত যে দেশগুলি আছে এগুলি আলাদা হয়ে যাচ্ছে। এই দুটা গ্রুপে মিলে কিন্তু যে তুমুল যুদ্ধ হবে, পারমাণবিক যুদ্ধ, যেটাকে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মালহামা বলেছেন বা খ্রিস্টানরা ক্রুসেড বলে, এই যুদ্ধটা অত্যন্ত ভয়াবহ যুদ্ধ হবে এবং অত্যন্ত ভয়াবহ রূপ নেবে। এখানে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এখানে প্রায় ন্যাটোর অন্তর্ভুক্ত যে 80টি দেশ থাকবে, প্রত্যেকটা দেশ থেকে 12,000 করে সৈন্য একত্রিত হবে এবং সবাই মিলে একটা ভয়াবহ যুদ্ধ হবে। সেই যুদ্ধটা পারমাণবিক অস্ত্রের দ্বারাই যুদ্ধটা হবে, পৃথিবী সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, সেই পৃথিবীটা আবার তার পূর্বের জায়গায় চলে যাবে, পৃথিবী ঠিক তার পূর্বের অবস্থানে চলে যাবে। স্যাটেলাইট বলেন, ইন্টারনেট বলেন বা আনুষাঙ্গিক যে বিষয়গুলি বলেন, এগুলো কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এখানে আরেকটা জিনিস আমরা বুঝতে পারতেছি যে
এই যুদ্ধটা কিন্তু খুব কাছাকাছি পারমাণবিক